डीजे बापी दुशाई नंबर पोल এইবারে দেখ সন্তানের কতটুকু বেদনা, কতটুকু জ্বালারে। তাহলে দেখ আমার পুত্র জোড়াকে বেদে পাহাড়ের উপর পাহাড় করেছিস। আমি চিনতে পারিনি মা, তাই প্রতিশোধ নেওয়ার জন্য বাবা তোর এই সাত ছেলে আমি একবার অমর চুনা করে খেয়ে প্রাণে নাচবো। আমার সাত ছাত্রের পুত্র তুমি বাঁচিয়ে দাও আমার। বেশ আমি দিতে পারি, তোদের কোলে ফিরিয়ে দিতে পারি, তবে একটি কথা দে। তোদের ওই ঘরের কোলে ঘর স্থাপন করে নিত্য নিত্য মার শীতলার পান জলে দিবি, তোর ওই বাড়ির মঙ্গল হবে। যে যেখানে যদি একবার ওই প্রথম তোর আগে মারা যায় তাহলে ভাতের মৃত্তিকা নিয়ে একবার খাইয়ে দিবি। জয় মা শীতলা বলে সবাই প্রাণ দান। তোমার এত করুণা এত দয়াময়ী মা, আমরা করব মা তোমার কষ্ট। হ্যাঁ মা, তবে নিমাই কথা নেই বলো মা, তুই যখন মায়ের পূজা করবি গট প্রতিষ্ঠান করবি তবে দেরি করিস না। স্বামী স্ত্রী মিলে যা আমার নাম স্মরণ করে বলে খড়ের কুটু দিয়ে যন্ত্রে তিন ধারণ করে উপবাসী থেকে মাঙ্গল করে নিয়ে আয়, নিয়ে যে মায়ের ঘট প্রতিষ্ঠান করবো মা। বেশ ভাবে খড়ের কুটু গলায় দিয়ে দন্ত ধারণ করে আমার নজর হাতে ভিক্ষা করে। তাহলে আর দেরি কেন, যা তোর ছেলে সাত ছেলে আমি মুক্তি দেবো, কথা দিলাম। চলো আমার পুত্রদের জন্য আমরা নগর হাতে ভিক্ষা করে নিয়ে আসি। চলো তো আমরা পড়েছি আজ ঘর বিপদে। আজ তোমার চরণে আমরা অঞ্জলি দেব। আমার সাত ছাত্রী পুত্র তুমি ফিরিয়ে দাও মা। মা
তুই পূজার জোগাড় কর। বেশ মা। আজ আমার মা বিরাজিত। একি বাবা, তাহলে আমার কথা মতো গ্রামবাসীর কাছে মামুন করে নিচ্ছিস? তাহলে আমি গিয়েছিলাম মৎস্য নগরী বাবা, ওই রাজা রাজ্যে হাতি ছালের হাতি, ঘোড়া ছালের ঘোড়া, প্রজা মাছকে লোক নচকর যে যেখানে ছিল বাবা, ওই রাজার দর্প চূর্ণ করেছি। তবে আজ রাজার মুক্তি দিয়ে আজ তোর কাছে আমি এসেছি বাবা। এত দয়া, এত করুণা মহিমা, আজ আমার সাত সাতটি পুত্র তুমি বাঁচিয়ে দাও মা। হ্যাঁ বাবা, আমি পাঠান হতে আমি ওদের মুক্তি দিলাম। চারিদিকে বাজ্যি বায়না দিয়ে তোর এই নিমাই ঘাটে একবার পুষ্পাঞ্জলি দিবে মায়ের নামে। আমরা তাই করবো, আমরা তাই করবো মা। আচ্ছা পূজার ডালাটা দিয়ে যান। আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। মায়ের চাদর ছুঁয়ে দেব দূর থেকে।
Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.